পুরুষের সেক্স হরমোন কমে যাওয়ার কারণ কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকগুলো কারণে কিন্তু এই পুরুষের সেক্স হরমোন কমে যেতে পারে। আমার এই ভিডিওটি যখন সম্পূর্ণ আপনি শুনবেন তাহলে বুঝতে পারবেন আপনার কি কারণে এই টেস্টোস্টেরন কমে গিয়েছে। তো অনেকগুলো কারণ রয়েছে, যেরকম শারীরিক কারণ, মানসিক কারণ, আর একটা হচ্ছে লাইফস্টাইল। তো এই তিনটি কারণ নিয়ে কথা বলে প্রথমে আসে শারীরিক কারণ। শারীরিক কারণ বলতে বোঝায় যে আপনার হয়তো কোনো রোগ রয়েছে, হয়তো ডায়াবেটিস রয়েছে, হয়তো হতে পারে আপনার থাইরয়েডে কোনো সমস্যা রয়েছে, বা দেহের অন্য কোনো বড় কোনো রোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তার জন্য ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন কমে যেতে পারে। অথবা আপনি অন্ডকোষে কখনো আঘাত খেয়েছেন বা অন্ডকোষে কোনো ধরনের রোগ রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অর্কাইটিস, সিস্ট, তারপরে দেখা যায় ভ্যারিকোসিল বা বিভিন্ন ধরনের, অনেক সময় হাইড্রোসিল হয়ে যায়, হ্যাঁ, তারপরে এই যে অন্ডকোষে বিভিন্ন ধরনের, তাছাড়া অনেকগুলো রোগ রয়েছে অন্ডকোষে, এইগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে। তারপরে আসি আপনার মানসিক কারণ। আপনি যদি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, আপনি যদি অর্থনৈতিক অনেক টানাপড়ার ভিতর আছেন বা আপনার ফ্যামিলিগত কোনো সমস্যায় আছেন বা সামাজিক কোনো সমস্যা আছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ডিপ্রেশন আছেন দীর্ঘদিন ধরে, অনেকদিন ধরে এই মানসিক ভাবে আপনি খুবই অশান্তিতে আছেন, সেক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন কিন্তু সঠিক পরিমাণে নিঃসরণ হবে না। তারপরে আসি যে লাইফস্টাইল। আমাদের বর্তমান সময়ে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে আমাদের জীবনযাত্রা। এই জীবনযাত্রা বড় পরিবর্তনের কারণ হচ্ছে আমরা কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। আমাদের কায়িক পরিশ্রমের পরিবর্তে আমরা অফিস আদালতে বসে আমরা কাজ করি অনেকেই, বেশিরভাগই। আর যারা বাহিরে কায়িক পরিশ্রম করে তারা মেশিনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যারা রিক্সা চালাতো তারা এখন রিক্সা চালায় না, অটো চালায়, হ্যাঁ, ব্যাটারি চালিত ভাবে চালায়। যারা আগে ঘাড়ে করে মাল বহন করতো তারা গাড়িতে করে মাল বহন করে, মাটি কাটে তাও মেশিনের মাধ্যমে। তো সব কিছু মেশিনারাইজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কায়িক পরিশ্রমটা কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে মাংসপেশি দিয়ে পরিশ্রম করার কথা সেটা কিন্তু হচ্ছে না, ফলে কিন্তু দেখা যায় এই টেস্টোস্টেরন লেভেল অনেক কমে যাচ্ছে। তাছাড়া আর একটা বড় কারণ হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, পুষ্টির যে ডেফিসিয়েন্সি, দেহের ভিতরে হচ্ছে আমরা সঠিক পরিমাণ পুষ্টি নিচ্ছে না। অনেকেই মনে করেন পুষ্টিকর খাবার অনেক দামি খাবার, এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। পুষ্টিকর খাবার সবচেয়ে দাম কম, আর যেগুলো হচ্ছে আনহেলদি খাবার, অস্বাস্থ্যকর খাবার, সেগুলোর দাম বেশি। মনে করেন পিৎজা, বার্গার খেলেন, বাহিরের ফাস্টফুড খেলেন, এই খাবারগুলো দাম বেশি কিন্তু পুষ্টিকর না, অনেক দেহের জন্য ক্ষতিকারক। আপনি তার পরিবর্তে যদি আপনি বাসায় প্রচুর পরিমাণ সবজি খান, শাকসবজি বেশি পরিমাণে খান, তারপরে হচ্ছে আপনি তরকারি খান বেশি পরিমাণে, শাকসবজি যেটাই খান না কেন, এটা যদি সুন্দরভাবে অল্প তেল দিয়ে রান্না করে খান, অনেক পুষ্টিকর খাবার কিন্তু, বা হোমমেড ফুড যদি খান, তাহলে কিন্তু আপনার দেহের ভিতরে পুষ্টি গুণ ঢুকলো। আর বাহিরে যদি আপনি খাবার খান, দেহের ভিতরে কিন্তু বিষাক্ত পদার্থ ঢুকলো, অর্থাৎ দেহকে ডিটক্স আমরা করে ফেলি। এই ডিটক্স আমাদের দেহে যখন বেড়ে যায় তখন এটাকে ডিটক্সিফিকেশন করতে হয়, অর্থাৎ দেহ থেকে আমাদের সেই বিষগুলোকে বের করতে হয়। এখন এই বিষ কিভাবে ঢোকে, বাহিরের প্রক্রিয়াজাত যে খাবার আছে, কোম্পানি, সোজা কথা এক কথায় বাহিরের খাবার এবং বাহিরের কোম্পানি যে সব খাবার তৈরি করে, হ্যাঁ, সেটা আপনি রেস্টুরেন্টও হতে পারে, সেটা হতে পারে কোনো প্যাকেটজাত খাবার, এই সব খাবার খেলে, প্রক্রিয়াজাত, প্রসেস ফুড যাকে বলি, এই খাবার খেলে দেহের ভিতরে টক্সিক বেড়ে যায়। তো এই টক্সিক বেড়ে গেলে কিন্তু এই টেস্টোস্টেরন লেভেল কিন্তু কমে যায়। তারপরে আপনার যদি ঘুমের ঘাটতি থাকে, আপনার যদি ঠিকমতো ঘুম না হয়, রাত জেগে জেগে থাকেন, তাহলে কিন্তু এই টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। তো আমি যে এই কারণগুলো বললাম, এই কারণগুলোকে যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু দেখা যায় আপনার জীবনযাত্রা যদি পরিবর্তন করেন, পুষ্টিকর খাবার গ্রহণ করেন, নিয়মিত ব্যায়াম করেন এবং আপনি ঠিকমতো যদি ঘুমান, তাহলে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাবে। তবে আপনার যদি কোনো শারীরিক রোগ থাকে বা আপনি দীর্ঘদিন ধরে যৌবনের অপব্যবহার করেছেন, পুরুষের অন টাইম মেডিসিন খেয়ে যৌবনকে শেষ করে দিয়েছেন, অতিরিক্ত মাস্টারবেশন করে আপনি যৌন জীবনকে শেষ করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। কারণ সব সময় কিন্তু লাইফস্টাইল পরিবর্তন করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে কিন্তু কাজ হয় না, অনেক সময় মেডিসিনের প্রয়োজন হয়। তো আমি হচ্ছে মিরপুর কাজীপাড়াতে হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে বসি, আমি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে এবং নিউট্রিশনাল গাইডলাইনের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু চিকিৎসা করে থাকি। আপনারা চাইলে সরাসরি এসে
আমার সাথে এখানে দেখা করতে পারেন। আর যদি মনে হয় আপনি অনেক দূরে থাকেন বা দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ভিতরে নিতে পারবেন, আর দেশের বাইরে নিতে গেলে আপনার কোনো ব্যক্তির মাধ্যমে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আপনি চাইলে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিয়ে যোগাযোগ করতে পারেন, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, এটুকুই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তীতে পুরুষের স্বাস্থ্যের এবং আপনার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।